2450 কোটির জলসিঞ্চন কেলেঙ্কারি, জালিয়াতিরে কোনে সরকালে কোটি কোটি টাকা। 1 কোটি 2 কোটি নহয়, বিটিসিত সংঘটিত হয়েছে 450 কোটির বৃহৎ জলসিঞ্চন কেলেঙ্কারি। খুদ বিটিসি প্রশাসনে পত্র নম্বর BTC/ERI 15/2020/191 ডেটেড 8 ডিসেম্বর 2020 জৰিয়তে স্বীকার করেছে এই বৃহৎ কেলেঙ্কারির সত্যতা। বিটিসি প্রশাসনে রাজ্যের জলসিঞ্চন বিভাগের আয়ত্ত সচিবলে প্রেরণ করা এই পত্রত বিটিসির 44টা জলসিঞ্চন প্রকল্পর নামত সংঘটিত কেলেঙ্কারির বহু বিস্ফোরক তথ্য পোহরল আনার লগতে এই সন্দর্ভত এক উচ্চস্তরীয় তদন্তর বাবে অনুরোধ জানাইছে। কেনেদরে সংঘটিত হয়েছিল কেলেঙ্কারিটো? দরাচলতে বিটিসির জলসিঞ্চনের উন্নতির বাবে 2015-16 বর্ষত বিটিসির জলসিঞ্চন বিভাগে হাতত লৈছিল এটা 450 কোটি টকিয়া অভিলাষী আসনি। 44টা জলসিঞ্চন প্রকল্পক সাঙুরি লওয়া এই আসনির অনুমোদনের বাবে প্রেরণ করা হয়েছিল ভারত সরকারের জনজাতি পরিক্রমা মন্ত্রালয়লৈ। কিন্তু কেন্দ্রের বিশেষ পুঁজির অধীনত 2015-16 আর 2016 বর্ষত চলবলগিয়া এই আসনির অনুমোদন রদ করেছিল জনজাতি পরিক্রমা মন্ত্রালয়ে। কিন্তু আসনির অনুমোদন নোহা সত্ত্বেও বিটিসির জলসিঞ্চন বিভাগের তদানীন্তন একাংশ বরমরিয়ায় এই 44টা প্রকল্পর নামত নিবিদা আহ্বানের প্রদান করেছিল ওয়ার্ক অর্ডার। এনেদরে প্রায় 200 কোটি টাকার ওয়ার্ক অর্ডার লাভ করা বহু সংখ্যক ঠিকাদারে সম্পূর্ণ করেছিল কাম। কিন্তু যাবতীয় অনুমোদন নথকার বাবে কাম সম্পূর্ণ করার পাছতো এই সকল ঠিকাদারে আজিও নাপালে ঠিকার বিল। পরবর্তী সময়ত সমগ্র আসনিখনে ভুয়া বলে প্রমাণিত হওয়ার পাছত বিটিসি প্রশাসন জলসিঞ্চনের মুরব্বীর লগতে প্রবঞ্চনার বলি একাংশ ঠিকাদারে অভিযোগপত্র দাখিল করে মাননীয় রাজ্যপাল মহোদয়ক, যার ভিত্তিত মাননীয় রাজ্যপাল ডাঙরিয়ায় GSA.101/2005B/.1/407 ডেটেড 5/9/2020 নম্বর পত্রর জৰিয়তে সমগ্র ঘটনার পরীক্ষার লগতে এক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে বিটিসি জলসিঞ্চনের CHD নূর রহমানক। বিটিসি জলসিঞ্চনের মুরব্বী নূর রহমানে সমগ্র ঘটনা সন্দর্ভত দাখিল করা প্রতিবেদনত প্রকাশ করেছিল বহু বিস্ফোরক তথ্য। প্রতিবেদনত উল্লেখ করা মতে উল্লেখিত আসনিখনের বাবে নাছিল কেন্দ্রীয় সরকারের অনুমোদন। আনহাতে এই বৃহৎ কেলেঙ্কারিটোর বাবে পোনপটিয়াকৈ প্রতিবেদনখনের জৰিয়তে জগরিয়া করা হয়েছে বিটিসির তদানীন্দন CHD তথা বর্তমান রাজ্যের জলসিঞ্চন বিভাগের অতিরিক্ত মুখ্য অভিযন্তা অজিত সরকারক। প্রতিবেদন মতে বিভাগীয় নীতি নিয়ম উলঙ্ঘার আসনিখনের অনুমোদনের চেষ্টা চলোৱা অভিযন্তা অজিত সরকারে বিপথে পরিচালিত করেছিল বিটিসি প্রশাসনক। কিন্তু 450 কোটি টকিয়া কেলেঙ্কারিটোর সন্দর্ভত সমগ্র তথ্য প্রমাণ স্পষ্ট হয়ে পড়ার পাছতো আজিলৈকে সকল বিভাগীয় তদন্ত আবদ্ধ হয়ে রয়েছে ফাইলতহে মাথুন। কোটি কোটি টাকা লুণ্ঠনের পাছতো হারি যাব নেকি দাগি বিষয়া আর অভিযন্তা? ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।